তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে যে যন্ত্র মন্ত্রে যে আন্দোলন ছিল আমাদের পশ্চিমবাংলার দাবি দাবা নিয়ে, সেখানে আমাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকের যে মিছিল করলাম এবং প্রধানমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী তার পুষ্পতুল দাহ করলাম। আমার নাম মোহাম্মদ সাদেমান আলী, আমি অঞ্চল সভাপতি বগান্দর অঞ্চল। দেখলেন যে গতকালকে যে দিল্লির বুকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আমাদের পশ্চিম বাংলার থেকে মমতা ব্যানার্জি এবং উষা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ নেতা মন্ত্রী সভায় দলের ডাকে আমরা মানুষের যে বঞ্চিত টাকা এই পশ্চিম বাংলার খেটে খাওয়া সাধারণ গরিব মানুষের যে 100 দিনের কাজ করেছি তার প্রাপ্য তার টাকা আমাদের কেন্দ্র সরকার আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, তার প্রতিবাদে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আমরা দিল্লির রাজপথে যন্ত্র মন্ত্ররে বাংলার মানুষের স্বার্থে বাংলার অধিকারের স্বার্থে আমরা দিল্লির রাজপথে গেছি এবং সেখানে মানুষের আমাদের 100 দিনের বকেয়া টাকা যাতে আমরা পাই এবং আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্প থেকে পশ্চিমবাংলার মানুষকে বিজেপি সরকার অমিত শাহ মোদীর নেতৃত্বে আমরা বঞ্চিত, তার জন্য আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গেছিলাম এবং সেখানে আপনারা দেখেছেন অমানবিকভাবে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে নেতা মন্ত্রী থেকে সবাইকে অ্যারেস্ট করে একটা জঘন্যতম গণতন্ত্রের হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কাঁকড়িয়ার মাটিতে নরেন্দ্র মোদী এবং মন্ত্রীর কাঠপুতুল পুড়িয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি। আমার নাম ইবনে সাউদ, এই অঞ্চলের যুব সভাপতি এবং আমাদের সঙ্গে